বনগাঁ স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন। এদিন বিজেপির পক্ষ থেকে এই উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 72তম জন্মদিন পালন করল বনগাঁর বিজেপি সাংগঠনিক জেলা কর্মকর্তারা। শনিবার বেলা 1টা নাগাদ বনগাঁ রেল স্টেশনে প্রধানমন্ত্রীর ছবির সামনে মিষ্টি দিয়ে মোমবাতি জ্বাললেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রামপদ দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক নেতৃত্ব। সেই দলের প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তার জন্মদিন উপলক্ষে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে আমাদের জেলা সভাপতি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি জ্ঞানকুমার ঘোষ এবং আপামর সমগ্র বনগাঁর যেসব বরিষ্ঠ কার্যকর্তা আছে তাদের নেতৃত্ব এবং ভাই সকলের নেতৃত্বে আজকে যে অসহায় মানুষদের যারা এসব বরিষ্ঠ আছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমরা চাই প্রধানমন্ত্রীর জন্মদিন দিনটাকে স্মরণীয় এবং বরণীয় করে রাখার জন্য। এরপর স্টেশন চত্বরে দুস্থ মানুষদের বসিয়ে খাওয়ান বিজেপি কর্মীরা, খাওয়ার পরিবেশন করেন বিধায়কেরা। ভারতবর্ষের প্রতি তার যে অবদান, সেই অবদান আমরা কখনো ভুলতে পারব না। তার জন্য আমরা যারা এই স্টেশনে পিছিয়ে পড়া কিছু মানুষ তাদের মুখে দুটো অন্ন তুলে দিয়ে মোদীদের প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করার সম্মানিত মতো আমাদের সঙ্গে আছেন আমাদের জেলার প্রেসিডেন্ট দাস মহাশয়, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, ভারতীয় জনতা পার্টি বনগাঁ সাংগঠনিক জেলার তথা বনগাঁ পৌরমণ্ডলে অনেক কার্যকর্তা নেতৃত্ব। আমরা আশা করি মোদীজি তাঁর বাকি যে জীবনটা সুখে শান্তি এবং আনন্দে কাটুক। দুস্থ মানুষদের সঙ্গে বিজেপি কর্মীরাও খাওয়া দাওয়া করেন। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে 72তম জন্মদিন। নিছক কেক কাটা বা মিষ্টি বিতরণ নয়, নরেন্দ্র মোদীজি 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছে, গরিব মানুষকে ভ্যাকসিনেশন দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির বনগাঁ পৌরমণ্ডলের কার্যকর্তা তাদের উদ্যোগে নরেন্দ্র মোদীজি পথ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ প্রান্তিক মানুষের সেবা, তাই আজ স্টেশনে নিরান্ন দরিদ্র মানুষের মুখে দুটো অন্ন দিয়ে একটা বার্তা পৌঁছানো যে আমরা শুধু রাজনৈতিক দল নই, সমাজের প্রতি আমাদের দায়িত্বতা আছে, তারই আজকে নিদর্শন এই বনগাঁ স্টেশনের গরিব মায়েদের বোনদের ছোট ছোট বাচ্চাদের মুখে অন্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।